এই সওয়াটার যে কি হইছে, রোজা থাকি সারাদিন খালি ঘুমে পারে আর ঘুমত থাকি উঠি তৈরত খালি এফতারিটা করে, ইফতারিটা করি এই যে ভাগান ভাগে আর ওর পাত্তা পাওয়া যায় না, বৈষ্ণে খাওয়া পাইছে তো তার সাথে কথা কইছ গো এহলাই এহলাই, নিজের সাথায় কম তার গাল পারাইছ তা এহলাই এহলাই, তোকে গাল পারাং রে বান্দর, তাহলে মুই খারাপ টাইমত এন্ট্রি মারলো গালগুলো শুনবের গো আব্বা, 10টা টেহা দে তো এলা না, তুই ইফতার করলু কিসের টেহা লাগে, আর টেহা নিয়ে এলা কুতি ভাগবু, দেখ তো সারাদিন রোজা থাকি নিশে খরে গেছে, শিকর এক প্যাকেট খামু আর দুনিয়ার গান আরম্ভ করছে, মোর কাম আছে গো দে তাড়াতাড়ি 10টা, এক টেহাও দিবের পাইবেন না, সারাদিন ঘুম পারে আর ইফতার করি খালি টটো করি ঘুরি বেড়া, তা কি করবের কোষ, বুট আর পাপড় নিয়ে বিকেল বেলা গৌরনগর বাজার দোকান দিবের কোষ নাকি, তা দিবু তাও তো 2 পয়সা কামাই হয়, ওইলে আর মোর স্ট্যাটাসের সাথে বনে নাকি, ই মেট্রিক 3 বার শেষরি পাস করিল ওর আরো বলে স্ট্যাটাস, কোথায় কোথায় খালি মেট্রিকত যায় আর আম্মা তো খালি কোথায় কোথায় মোবাইল নিয়ে গাইল, যদি কম বলে পেট বিষে তাও মোবাইল নিয়ে গাইল, ঠ্যাং বিষে লেও মোবাইল নিয়ে গাইল, আজকে কলুম গো মোর কেবান রোজা গাত নাকছে তাও কয় বলে সারাদিন মোবাইল টিভি থাকবো, রোজা গাত নাকবেন না কি হয়েছে, এত জ্বালা এই বাড়িটা, হে বিটলে কি বিটলে আমি আরম্ভ করছিস, আসিল আরেক বুড়ে ভালা কথা কইলে ওর আরো গাও জ্বলে, তোর মতো বয়সত মানুষ ইনকাম করি বিয়ে করে, খালি কি বিয়ে করে ছাওয়া পাওয়ারও বাপ হয়, আর এই বয়সত বাপের ঘাড়ত বসি খাইবে লেখছি, এ বুড়ে বয়সত যাস না, তোর মতো বয়সের মানুষ শোক মারা যাওয়া শেষ, মুই কি তো কিছু কইছ, আও 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 দেখছেন কি কয়, কি বান্দরের বান্দর রে, এ তোর কিন্তু দিন দিন কোথার লাইন ছাড়ি যাবে লাগছে রে, চাপার বারেন্দা ফাটা দিম একদম, ই উচিত কথা কইলে 10 মাইনসের সামনত মোর কত খারাপ লাগে মুই হে জানো, মাইনসের দাদা মোরা 40 জিয়ে পদ কত খালু, মুই হাউস করি কোন বন্ধু দাদা মোরা 40 জিয়ে পদ কোন দিন দিবের পালুং না, এ সুসে তার মানে তুই মোক মরবের কইছে, হায় হায় রে কি বান্দরের বান্দর দেখছেন, দে তো লাঠিটা এর মুই কমরত জোড়া ভাঙে দেন, এ আজকে 2 পাগলাই খেপছে, হে বান্দর আজকে খালি তুই বাড়িতে আসিস রে, কি জামানা আসিল চাইরো ফালে খালি আই লাভ ইউ আর আই লাভ ইউ, এই আই লাভ ইউ কইয়াই তুরুলা হয় আর 2 দিন পরে আবার ছাইরা জায়গা, এই আই লাভ ইউর মানে বুঝলাম না আজ পর্যন্ত, এই আই লাভ ইউর মানে হল স্ব ইচ্ছায় বাস খাওয়া, তাইলি আই লাভ ইউ টু মানে কি হইব, আই লাভ ইউ টুর মানে হল র মুই বাসটা নিয়ে আসো, এইটাই হইব, এই সুসে 2 জন কেবান আজকে আসে না, দেখ তো টাইম কয়টা হল, আমার হাতে তো ঘড়ি নাই যা, এই মুই ঘড়ি নিয়ে একটা কথা ভাবং রে, কি কথা রে, যাই ফার্স্ট ঘড়ি আবিষ্কার করছিল উই টাইম কেমনে জানছিল কয়টা বাজছে, হয় রে তুই তো আমারে টেনশনে ফালাইয়া দিলি, সর রে সর মক বসফের দাও, উফ হাউসি গেছং, কি হল এত দৌড়ে দৌড়ি করে আসলু কে, আব্বাই দাবার দিছে রে, রোজার দিন তো কিসের জন্য দাবার দেয়, ওর বাপের বিড়ি চুরি কইরা খাইছে বোধহয়, এ কদম জানিস খালি উল্টে পাল্টা কথা কইস না, মুই বিড়ি খাং নাকি, বাদ দে রে ওর কথা, তা তুই আনছিস না নাই, কি আনছং না নাই, ওই শিকর শিকর বাপের ঠাই টেহা চালুং দিলে না, ওইটা নিয়ে তো দাবার খালো, শেষ রে তুই শেষ করছিস, আমার ঠাইও বসে নাই আমরা আরো তোর আশাতে বসে আছি, যে তুই আজকে শিকর খাওয়াবো, নিশে ফাইটা গেছে, নিশে খরে গেছে কি নিখা, ওর মুরেদ আছে, র অল্প বল্টু জন্দে অপেক্ষা করি, তুই আসি যদি খোয়ায়, বল্টু নিয়ে একটা কবিতা লেখছ, কি কবিতা লেখছা রে, কত কত শুনি অল্প, বল্টু বল্টু তুই কেনে কালটু, পিটির থাকে ব্যাগ করে খালি প্যাক প্যাক, বল্টু বল্টু তুই কেনে কালটু, বাহ খুব সুন্দর কবিতা হইছে রে, আচ্ছা এই কবিতাটার মাঝত কোন জায়গাত কুত্তের বাচ্চা শব্দটা ঢুকি দেওয়া যায় না, না রে খারাপ দেখা যায় কবিতা তো, আচ্ছা থাক তাহলে মনে মনে তো কোয়া যাবে, হ্যাঁ তা যাবে, বল্টু যদি হুনে না তখন বারান্দা ফাটাবো নি, বল্টু ফির কবে কাল, আমি তো কোয়ান হারি, আমরা কিন্তু 2 জন তুই ফির এহলায় ওটো মনে রাখিস, আর রাইট করি জেলা তুই বাড়ি যাবে ধরবু, হঠাৎ করে 2 জন আসি আন্ধারে মুন্দুরে তোর পিঠিত যদি ঢুপঢাপ বসায় তাহলে কেমন দেখা যাবে কত,
হেই ভাই, আমি আর কমু নাকি? দেখ তো, তোরা যে মানুষ না। এ বল্টু বুঝি আজকে আসবে নহয়? এ শিকর খাওয়ার কিবা ব্যবস্থা করা লাগছিল না? কোনবা দোকানত যায়া বাকির ব্যবস্থা ফেলাই। শিকর হইলি আজকে খাওয়ান।